নেতানিয়াহু হচ্ছে এ যুগের হিটলার। হিটলার যে হলোকাস্ট ঘটিয়েছে 60 লাখ ইহুদিকে হত্যা করে, আজকে দেখা যাচ্ছে গাজায় গণহত্যার যে নায়ক একই রূপে আবির্ভূত হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এই নেতানিয়াহু জাতিসংঘের প্রস্তাব মানে না, হোয়াইট হাউসকে তোয়াক্কা করে না, আমেরিকার প্রেসিডেন্টের কথা শুনে না, এবং সে মনে হয় হিটলারের চেয়ে ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয়েছে। 14,000 শিশুকে যে ইতিমধ্যে গাজাতে হত্যা করে ফেলেছে। এখন আসলে বর্তমান বিশ্বের মূল চালিকা শক্তি, মূল শক্তিধর ব্যক্তি কে, এটা যদি কেউ আজকে চিন্তা করে, ইরানের ইসরায়েল আক্রমণের পর পৃথিবীর ইনফ্লুয়েন্সিয়াল রাষ্ট্রগুলো আমেরিকা সহ ইসরায়েলকে উপদেশ দিয়েছিল ফর কাম, শান্ত থাকার নির্দেশ দিয়েছে, কিন্তু নেতানিয়াহু আজকে আবারও ইরান আক্রমণের সিদ্ধান্ত নিয়েছে ওয়ার ক্যাবিনেটে। এতে মনে হয় বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিধর ব্যক্তি হচ্ছে নেতানিয়াহু, আপন ইচ্ছায় চলে, যা খুশি তাই করে, যাকে ইচ্ছা তাকে মারে, একদিকে ভাতে মারে, পানিতে মারে, আবার এয়ার স্ট্রাইক করে মারে, তার গ্রাউন্ড অ্যাসল্টে তার সেনাবাহিনী মারে, এবং এদের যে দুর্দমনীয় শক্তি, এটার মূল উৎসাহ অনুপ্রেরণাটা দিচ্ছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এটা বিশ্বের একটা ভয়ঙ্কর চিত্র, এবং সামনের দিনগুলোতে এই লোকটি তার দাপট মনে হয় হিটলারকেও ছাড়িয়ে, যাক এরই মধ্যে আজকে অবাক লাগে ওয়াশিংটন এবং ইউরোপের, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, এরা বলে ইরানের বেশিরভাগ অস্ত্র তাদের আক্রমণকে প্রতিহত করেছে এই দেশগুলো, কিন্তু নেতানিয়াহুর সেনাবাহিনী বলছে 299 বার ইরানের আক্রমণকে তারাই ইন্টারসেপ্ট করেছে। তার কারো কোনো কর্তৃত্ব নেই এখানে, নেতানিয়াহুই হচ্ছে এ যুগের হিটলার, আর তার চেয়েও ভয়ঙ্কর, মনে হয় তার চেয়েও ভয়ঙ্কর এক যুগদণ্ডে নেতা এ বিশ্বে
শেষ পর্যন্ত কোথায় পরিস্থিতি গড়াবে আমরা জানি না।